একটু টাইম দিয়ে আসতে পারেন না? না আজও লেট, লেট করাটা আপনার একটা হ্যাবিট। সরি সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, কান ধরে উঠবস করছি। অনিরুদ্ধ, এই তো। এবার বলো কি দরকারি কথা বলবে বলছিলে বলো, এখন বলো না। কাউকে গিয়ে আবার উদ্ধার করতে হবে বা কাউকে গিয়ে মারধর করে আসতে হবে, এই একটা রুদ্রপ্রসাদ চ্যানেলকে হ্যান্ডেল করতে গিয়ে না আমার একদম দম বেরিয়ে গেছে, বুঝেছো? হ্যাঁ, এখন কটা দিন একদম ফুল রেস্ট, রেস্ট রেস্ট নিয়ে এনার্জি গেইন করে আবার মাঠে ময়দানে নেমে পড়বো, আবার অ্যাকশন। ততদিনের জন্য আমাকে দয়া করে একটু ক্ষমা দাও। বুঝলাম, ছুটি দিতে পারি কিন্তু পুরোপুরি নয়, হাফ ছুটি। হাফ ছুটি? সেটা আবার কিরকম জিনিস? আমার আপনার সাথে জরুরি কথা আছে অনিরুদ্ধ। অন্য দরকারি কথা মানে? আমি আকাশকে ছেড়ে এসেছি, ডিভোর্স চেয়েছি ওর কাছে। তার মানে আকাশ কি তোমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে নাকি? এই শুনি না। না না মানে? না মানেটা কি? আকাশ তো নিজেও ভালো করে জানে যে তোমাদের বিয়েটা একটা সামাজিক যাত্রা পালা ছিল। হোয়াট? হ্যাঁ, ডপের চপ ছিল। ও কোন সাহসে তোমাকে আটকে রাখে? হ্যাঁ, কোন সাহসে? আকাশ আমাকে ভালোবাসে। হোয়াট? ওই রাস্কেলটা কোন সাহস, কোন সাহসে এইসব উল্টো পাল্টা কথা বলে? হ্যাঁ, ও তোমার সাথে যা ব্যবহার করেছে তাতে তো মাথা একেবারে হেঁট হয়ে যাওয়া উচিত। অনিরুদ্ধ প্লিজ, অনিরুদ্ধ
আকাশ কি বললো না বললো সেটা বড় কথা নয় হ্যাঁ বড় কথা না তাহলে বড় কথাটা কোনটা আমি শুনি না বড় কথা নয় কারণ আকাশ খুব ভালো করেই জানে যে আমি ওকে ভালোবাসি না ভালোবাসতে পারি না আকাশের কাছ থেকে ডিভোর্স চাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ইশানি মানে আকাশের ব্যাপারে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে এখানে ডাকিনি অনিরুদ্ধ আমার মনে হয়েছে আপনি আমাকে কিছু একটা বলতে চান সেটা বলতে পাচ্ছেন না কারণ আমি বিবাহিত আমি আকাশের কাছে ডিভোর্স চেয়েছি আমার বিয়েটা সো কল ভেঙে এসেছি এখন কি আপনি আমাকে আপনার কথাটা বলতে পারেন আমি মানে না মানে আমি 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 কি মানে অ্যাকচুয়ালি না মানে ইয়ে মানে কি জানি কথাটা মানে ইয়ে মানে ও তার মানে আপনার কিছু বলারই নেই আমি ভাবলাম আমি আকাশকে ছেড়ে এসেছি বলে আপনি হয়তো খুশি হবেন যাক আমি তাহলে শুধু শুধু আপনার টাইমটা ওয়েস্ট করলাম আমি খুবই দুঃখিত চলি তাহলে এই শোনো না শোনো শোনো আমি খুশি হয়েছি সেটাই বলতে যাচ্ছিলাম আর কি খুশি হয়েছি আমি খুশি হয়েছেন কোথায় বরঞ্চ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কেমন যেন ঘাবড়ে গেছেন এই কি বলছো কি ঘাবড়াতে যাবো কেন আমি 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 বলছিলাম যে আপনি কিছু বলছিলেন না কারণ আপনি কি বলবেন আপনি সেটাই মনে নেই মনে আছে আলবাদ মনে নেই গুড নাইট গুড বাই ঈশানি আমার সব মনে আছে সব কথা কি মুখে না বললেই নয় ঈশানি তুমি কি কিছুই বুঝতে পারো না
চলো 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 পাল্টা।